আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ এবং সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের নিয়মিত অনুষ্ঠান আধুনিক বিজ্ঞান ও আল কোরআন। আজকে যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মুক্তির জন্য যে অসাধারণ, যে বিজ্ঞানময়, যে মানব কল্যাণের জন্য হেদায়েতের গ্রন্থ, সর্বশেষ চূড়ান্ত বিশুদ্ধ নির্ভুল অকাট্য যে গ্রন্থটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, সেটি হলো আল কোরআন। আর এই কোরআন নাজিলের মাস হচ্ছে রমাজান। সম্মানিত দর্শক শ্রোতা, রমাজানের বিশেষ করে স্বাস্থ্যগত রোজা পালনের মাধ্যমে কি উপকারিতা হয়, যেসব বন্ধুরা আমাদের যেসব ভাইয়েরা অবহেলা করে রোজা রাখেন না, আমরা অনেক সময় খুব আশ্চর্য হই যে অনেক বয়োবৃদ্ধ মানুষ তারা রমাজানের রোজা রাখে, যারা অনেকে অসুস্থ তারা রোজা রাখে, যারা একটু দুর্বল তারাও রোজা রাখে, কিন্তু অনেক সবল সুঠাম দেহের অধিকারী, সুস্থ এবং জওয়ান এই ধরনের অনেক মুসলিম বন্ধুরা রমাজান মাসে রোজা রাখেন না। এটাও রমাজানের একটা শিক্ষণীয় বিষয় যে রমাজান মানুষকে যে মানসিক শক্তি দেয়, এই যে তার মনস্তাত্ত্বিক ট্রিটমেন্ট, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, শরীরকে তো সে উপকার দেয়, কিন্তু শরীরের উপকারের আগে রমাজান একটা মানুষের ভিতরে একটা মানসিক শক্তি তৈরি করে, এটা কিন্তু কম নয়। বরং চিকিৎসা বিজ্ঞানে এখন মানসিক স্বাস্থ্যের চিকিৎসাকে অধিক গুরুত্ব দেওয়া হয়। এখন বলা হয় যে শরীর পরে অসুস্থ হয়, আগে অসুস্থ হয় মানুষের মন। আর মন যদি চাঙ্গা থাকে, যাকে আমরা বলি মন যদি সবল থাকে, তাহলে অনেক সময় দুর্বল শরীরও মানসিক শক্তির কারণে সবল হয়ে ওঠে। এবং মানসিক শক্তি ওই দুর্বল শরীরকে যখন জাগিয়ে তোলে, তখন শরীরের ভিতরে ছোটখাটো সমস্যাগুলো, বিশেষ করে পরিপাকতন্ত্রের সমস্যা, বিশেষ করে তার দেহযন্ত্রের যেগুলোকে আমাদের মুভ করতে হয়, হাত পা অথবা মেরুদণ্ড অথবা আমাদের এই যে বিভিন্ন জয়েন্টগুলোতে যে সমস্ত দুর্বলতা কাজ করে, এই মানসিক শক্তির কারণে এই সব জায়গাগুলোতেও এক ধরনের শক্তি চলে আসে। আর যদি সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে যে আমার তো এই সমস্যা হয়ে গেছে, আমি কি করে দাঁড়াবো, কি করে মেরুদণ্ড সোজা করব, তখন দেখা যাবে যে আসলেই তার মেরুদণ্ডের ভিতরে বা তার জয়েন্টের ভিতরে বা তার এই যে চলত শক্তি সম্পন্ন হাত পায়ের ভিতরে অথবা তার মস্তিষ্কের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। এই জন্য আগে মনকে সুস্থ করা প্রয়োজন। আমরা দেখেছি ভালো ভালো চিকিৎসক যারা, তারা আগে মানসিক শক্তি প্রদান করেছেন, ভয় নেই, এটা একটা সামান্য সমস্যা, ঠিক হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন, ঔষধ খান, আপনি সেরে যাবেন। এটা হলো একজন ভালো চিকিৎসকের বৈশিষ্ট্য, সত্যিকারের চিকিৎসকের বৈশিষ্ট্য। আবার এমন কিছু চিকিৎসক আছেন, আল্লাহু আকবার, আমাদের সমাজে আমরা দেখি যে যাদের কাছে গেলে আপনি ছোট একটা রোগ নিয়ে গেছেন, উনি আপনাকে দেখেই বলছেন আপনি তো শেষ, আপনার অবস্থা তো খুবই খারাপ, আপনার হার্ট নষ্ট হয়ে গেছে, কিডনি পচে গেছে, আপনার কোমরের জয়েন্ট ভেঙে গেছে, হাড্ডি বেড়ে গেছে, আপনার আর কোনো অবস্থা নেই। তখন ওই লোকটি হয় কি যে আসলেই ভেঙে পড়ে, তখন সে মনে করে সর্বনাশ, তাহলে আমি তো অকেজু হয়ে গেছি। তার মানে হলো একজন চিকিৎসক একজন রোগীর মানসিক শক্তিটিকে বাড়িয়ে দিয়ে তাকে সবল করে তুলতে পারেন। রমাজানুল মুবারকের রোজা রাখার বিষয়টি একটি মানসিক শক্তি। এক মাস রোজা রাখবো, একটা ছোট্ট বাচ্চা যখন সে দাঁড়িয়ে বলে আমিও রোজা রাখবো, একজন বৃদ্ধ মানুষ যখন বলে ইনশাআল্লাহ আমি আগামী বছর বাঁচবো না মারা যাবো জানি না, কিন্তু এবছরে রোজাগুলো আমি রাখবই, একজন অসুস্থ মানুষ সেও যখন বলে ওঠে আল্লাহ ভরসা আমি রোজা রাখবো, আর এভাবে যখন তার ভিতরটাকে সে জাগিয়ে তোলে আমি পারবো, কে বলছে এই চৈত্র মাস অথবা ফাল্গুন মাস, জুন জুলাই মাসের রোজা সবচাইতে বড় দিন, কোনো ব্যাপার না, এই আত্মবিশ্বাসটি রমাজান মানুষের ভিতরে সৃষ্টি করে দেয়। এটা একটা শক্তি, অসাধারণ শক্তি। এই শক্তিটি যে ব্যক্তি লাভ করে নির্দ্বিধায়, সে রমাজানের রোজাগুলো পালন করতে পারে। আর এই শক্তিটি যে ব্যক্তি অর্জন করতে পারে না, সে শরীরের গঠনের দিক থেকে কিন্তু যথেষ্ট শক্তিশালী,
তার দেহ, তার শরীর, তার শারীরিক গঠন কাঠামো যথেষ্ট মজবুত এবং সে বাহিরে চলাফেরা করতেছে যথেষ্ট বেগে, কিন্তু তার মানসিক শক্তিটির অভাবে, মানসিক দুর্বলতার কারণে তার ভিতরে সৃষ্টি হয়েছে রমাজান ভীতি। এত বরকত, এত রাহমাত, আর এত রব্বুল আলামিন কল্যাণ দিয়ে যে মাসকে পরিপূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে উপস্থাপন করেছেন, যে মাসটিকে একটি মহান মাস বলা হয়েছে, যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, যে মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয়, যে মাসে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, যেই মাসে অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলিত করা হয়, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবিকার ভিতরে বরকত দান করেন, এগুলো আমাদের ধর্মীয় দৃষ্টিতে রমজানের বরকত। যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীদের ক্ষমা করে দেন, এত রহমত বরকত সমৃদ্ধ যে মাস। এই মাসটির প্রতি যে ব্যক্তি ভয় পায়, সে কি আসলে ইমানদার? না, এটা ফরজ রোজা। একটি রোজা পরবর্তীতে অসংখ্য রোজা দিয়েও তার সমান হবে না, হতে পারে না, কারণ এটা আল্লাহর হুকুম। তিরিশটি রোজা আমাদের জন্য অবধারিত, এক মাসের রোজা আমাদের জন্য ফরজ। আমরা বলছিলাম আলোচনা প্রসঙ্গে যে এই যে রোজা, একটি রোজা সে ছেড়ে দিল ভীত হয়ে, এছাড়াও সে যদি রোজা রাখাকে অস্বীকার করে তাহলে এটা হলো কুফুরির পর্যায়ে, সে কাফের হয়ে যাবে, সে আর ইমানদার থাকবে না, মোমেন থাকবে না। ঈদগার ময়দানে নতুন পাঞ্জাবি পরে সে যতই সেজে গুজে যাক, সে আল্লাহর খাতায় একজন কাফের হিসাবে চিহ্নিত হবে, কারণ সে আল্লাহর হুকুমকে অবাধ্য হয়ে অস্বীকার করেছে, সে আল্লাহর হুকুমকে ছেড়ে ছুড়ে ফেলে দিয়েছে। সুতরাং তার আর এই ইমানের দাবির কোনো মূল্য নেই। সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন এই মানসিকতাটি থেকেই তার ভিতরে আরো কতগুলো স্টেপ, ধাপ এগিয়ে যায়। বেরোজাদার রোজা রাখে না, আর রোজা রাখে না বলেই সে নামাজ আদায় করে না, তারাবির সালাত সে আর যাবে কোত্থেকে, তারাবির সালাতও আদায় করে না, এবং রমাজান মাসে যে আরো কতগুলো ইবাদত, যে আয়াতটি আমরা পড়েছি যে মাসে কোরআন এসেছে, এই কোরআন তিলাওয়াত করা মহব্বতের সাথে, হরফে হরফে দশ নেকি, আর দশ নেকি রমাজান মাসে অসংখ্য নেকি, এই ইচ্ছাতে কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করা, যে ব্যক্তি রোজা রাখে না তার পক্ষে তো এগুলো কোনো বিষয়ই না, সে এগুলোর ধারে কাছেও নাই। কিন্তু একজন রোজাদার যখন রোজা রাখা শুরু করেন, প্রথম দিন রোজা রাখার সাথে সাথে দেখেন সে তারাবির নামাজে গিয়ে হাজির হয়, তার মানসিকতা, মানসিক বল আরো বেড়ে যায়। না, রমাজান মাস, এর সঙ্গে তারাবি একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাকে তারাবির সালাতে গিয়ে শরিক হতে হবে, সে তারাবির সালাত আদায় করে। আবার রমাজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস, এখানে আমল বেড়ে যায়, নেকি বেড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো বহুগুণ বৃদ্ধি করে দেন। হ্যাঁ, তো এই যে বৃদ্ধি করার এক অপূর্ব সুযোগ, তখন এই রোজাদারদের ভিতরে তার মানসিক অবস্থাটির আরো উন্নয়ন ঘটে, আরো তার ভিতরে শক্তি তৈরি হয়, তখন সে নামাজগুলোকে ঠিক ঠিক ভাবে যথাসময়ে আদায় করে। আমরা দেখি যে রমাজান মাসে আমাদের মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যায়, এবং অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের মসজিদের এই নামাজিদের একটা উল্লেখযোগ্য অংশ যারা যুবক শ্রেণী, তারা রমাজান মাসে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। তাহলে নামাজ আদায়ের একটা শক্তি তৈরি হয়। আরও দেখি যে আমরা বিভিন্ন সময় সফরে থাকলে অথবা ব্যস্ত থাকলে আমরা পরিপূর্ণরূপে সবগুলো সুন্নত অথবা নফল নামাজ আদায় করতে পারি না, অথবা অনেকেই করি না, অথবা অনেকেই হয়তোবা ছেড়ে দেই। কিন্তু রমাজান মাসে এই যে ব্যাপক সওয়াব, এই যে একটা তার প্রতি পুরস্কার ঘোষণা, এই জন্য তার নামাজের প্রতিও কি হয়, আগ্রহটা বেড়ে যায়, এটাও একটা মানসিক শক্তি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিরতির পরে আবার ফিরে আসব। রমাজানুল মোবারকের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, এই বিষয়ের উপর আলোচনায় ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহ
سبحان الله بكرة وأصيلا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirat Shange Alap Kori. Proti Shonibar, Raat 6:30, Apuno Shamprachar, Shokal 9:30, Bangladeshe, Peace TV, Banglaaye. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কোরআনের সূরা বাকারার ধারাবাহিক আলোচনায় আপনাদের সামনে আমি রমাজানুল মোবারককে কেন্দ্র করে যে আয়াতগুলো নাজিল হয়েছে সেই আয়াতগুলোর ভিতর থেকে আজকে তৃতীয় আয়াতটি পড়েছি। সেটি হলো যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাজিলের মাস রমাজান মাস, মূলত একসাথে এক জায়গায় সূরা বাকারাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজানের আলোচনাটি উপস্থাপন করেছেন। একসাথে এক মাসে একত্রিত হয়ে গোটা বিশ্বের মুসলমানেরা রোজা রাখবে, এটাও তার একটি হেকমত বা উল্লেখযোগ্য দিক। আকাশে চাঁদ উঠবে, এই চাঁদের মাঝের যে দিনগুলো এগুলোই হচ্ছে সিয়াম বা রোজা পালনের মাস। আরবি নবম মাস রমাজানুল মুবারক। এই রমাজানুল মুবারকের সিয়াম আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। তো আমরা এই পর্বে যে বিষয়টিকে আপনাদের সামনে আলোচনায় নিয়ে এসেছি সেটি হলো রমাজানের রোজা মানুষের মানসিক শক্তিকে বাড়িয়ে দেয়, আর এই মানসিক শক্তির মধ্য দিয়ে তার ভিতরে কতগুলো আরও অতিরিক্ত শক্তি তৈরি হয়। রোজা একটা শক্তি, আবার রোজা একটা ভীতি, রোজা একটা চেতনা, আবার রোজা একটা দুর্বল কর বিষয়। যে রোজাকে ভয় পায়, যে ইমানের সঙ্গে রোজা রাখে না অথবা রোজা পালন করে না, তার জন্য তো রোজা একটা ভীতিকর জিনিস হবেই। সে যত সামনে আগাবে তার ভিতরটা তত ভয়ে কুঞ্চিত হয়ে আসবে। সে খালি বলবে, হায় রমাজান মাস শেষ হয় না কেন, রমাজান মাস শেষ হয় না কেন। তার কাছে 30 দিন মনে হবে এক বছরের মতো লম্বা, কিন্তু রোজাদারদের কাছে যখন শেষের দিকে তারা পৌঁছে যায় তখন একটা বেদনার বাণী হৃদয়ের ভিতরে অনুরণিত হতে থাকে, উচ্চারিত হতে থাকে, আহা যে বরকতের মাস পেয়েছিলাম, যে রহমতের মাস পেয়েছিলাম, আস্তে আস্তে বুঝে আমাদের হাত থেকে বিদায় হয়ে যাচ্ছে, হয়তো এক বছরের জন্য, নয়তো সারা জীবনের জন্য। মৃত্যু যদি ঘটে যায় তাহলে এই তো রোজার শেষ মাস। এটাও একটা মানসিক শক্তি তৈরি করে। একজন বয়োবৃদ্ধ মানুষ রমাজানের শেষে এসে সে ভাবতে থাকে, রমাজান মাসে এসে চিন্তা করতে থাকে, হায় এটি যদি আমার জীবনের শেষ রমাজান হয় তাহলে এই রমাজানেই তো আমাকে সংগ্রহ করে নিতে হবে আমার জীবনের পরপারের মুক্তির সম্বল। ফলে আমরা দেখি যে রমাজান মাস আসলে মানুষের ভিতরে একটা ইবাদতের স্পৃহা বেড়ে যায়, রোজা রাখার পাশাপাশি তার ভিতরে নামাজ অনুশীলনেরও একটা শক্তি বেড়ে যায়, এটা তার মানসিক শক্তি। আরেকটা হলো মানসিক অবস্থার ভিতরে, মানুষ সবচেয়েতে বেশি মহব্বত করে, সবচাইতে বেশি আঁকড়িয়ে রাখে, জড়িয়ে রাখে, অর্থাৎ সবচেয়েতে বেশি পছন্দের যে বস্তু মানুষের কাছে সেটি হলো সম্পদ এবং সন্তান। নিজের সন্তানকে মানুষ প্রচণ্ড ভালোবাসে এবং সম্পদকে মানুষ প্রচণ্ড রকম ভালোবাসে। হাত থেকে সম্পদ বেরিয়ে যাবে এটা সহজে কেউ চায় না, কিন্তু রমাজানের শিক্ষা এমন শিক্ষা, রমাজান এমনভাবে মানুষের মনকে উদ্বুদ্ধ করে এবং রমাজানের ফজিলতের দিকে মানুষের মন এমনভাবে আকৃষ্ট হয় যে তখন মানুষ দু হাতে দান করে, মুক্ত হস্তে দান করে।
কারণ তখন সে জানে যে আমি অন্য সময় এক টাকা দান করলে আমি এক টাকায় দশ টাকা, দশ টাকায় সত্তর টাকা পর্যন্ত সওয়াব পাবো, কিন্তু আজকের এই দানটি আমার শুধু সত্তর পর্যন্ত গিয়ে থেমে থাকবে না, বরং এখান থেকে আরও চলে যাবে অনেক গুণ উপরে। যার কারণে আমাদের মুসলিম সমাজে অনেক দেশে আল্লাহর বান্দারা রমাজান মাসে তারা হিসেব করে তাদের জাকাত বের করেন, কারণ অন্য মাসে এই জাকাত আদায় করার চাইতে এই মাসে জাকাত দিলে তার সওয়াবের পরিমাণ বহুগুণ বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকে এমনভাবে গ্রহণ করেন যে তার পুরস্কার যেন অকল্পনীয় হয়ে যায়। আল্লাহ কত দান করবেন একটা সংখ্যা তো বলা আছে, কিন্তু তারপরে সেই সংখ্যাকে আল্লাহ ছুটিয়ে দিয়েছেন যে পরে আমার উপর ছেড়ে দাও। এই জন্য মানুষের ভিতরে একটা দানের মানসিকতা সৃষ্টি হয়, পরোপকারের একটা মানসিকতা সৃষ্টি হয়। একজন সেই বস্ত্রহীন মানুষকে রমাজান মাসে একজন একটা বস্ত্র দিতে, একটা পোশাক বা কাপড় দিতে বেশি আগ্রহী হয়। এই যে মানবতা বা এই যে মানবিক একটা দিক জাগ্রত হওয়া, এটাও একটা রমাজানের এই মনস্তাত্ত্বিক উপকারিতা। এইভাবে রমাজানের যে দিকগুলো আমাদের সামনে আছে, আমরা মানসিক অবস্থার দিক থেকে আরো এক ধাপ এগিয়ে আলোচনা করতে পারি। রমাজান মাসে মানুষের ভিতরে আরেকটি মানসিকতা তৈরি হয়, সেটা হলো ইতিবাচক মানসিকতা। পাপকে ঘৃণা করা অথবা পাপ কাজ থেকে দূরে থাকা, পাপ মানেই হচ্ছে ক্ষতিকর কাজ। মদপান করা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। অন্য ধরনের ঝগড়া ফাসাদ বিবাদ অথবা যে কোনো ধরনের অন্যায় অবিচার অত্যাচার অথবা জুলুম অথবা শোষণ অথবা অন্যায় পদ্ধতিতে হই না কেন, পাপ বলতেই তার একটা ক্ষতি আছে। মানুষের ভিতরে যখন একজন রোজা পালনকারী রোজা পালন করেন, তখন একটা মানসিকতা তৈরি হয় যে না, আমি আর ক্ষতিকর ওই পাপের দিকে ধাবিত হব না। তখন মানুষ পাপ থেকে বিরত থাকে এবং তখন সে নিজেকে সুসংহত করে এই কথা মনে করে যে আমি রোজাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে রমাজান মাস আসলো, রোজা রাখলো, কেউ যদি তোমার সঙ্গে এসে গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে আসে অথবা তোমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতে চায় অথবা তোমার সঙ্গে অশ্লীল অশ্রাব্য অথবা যে বিষয়গুলো গ্রহণযোগ্য না সেগুলো যদি তোমার সাথে করতে আসে, তাহলে তুমি তার থেকে তোমার নিজেকে আত্মরক্ষা করতে চাইলে তুমি সরাসরি তাকে বলো ইন্নি সাইমুন, ভাই আমি রোজা রেখেছি, আমি রোজাদার। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন রোজা হলো ঢাল স্বরূপ। এই যে মানুষকে পাপ থেকে ফিরিয়ে রাখা, তার ভিতরে পাপ থেকে বিরত রাখার শক্তি, মানসিক শক্তি, এই শক্তি অর্জনের ক্ষেত্রে রমাজানুল মুবারকের সাওম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ ইতিবাচক চিন্তা করে, কল্যাণকর চিন্তা করে, মঙ্গলজনক চিন্তা করে, দান খায়রাত সাদকা, গরিবকে খাদ্য দেওয়া, গরিবকে পোশাক দেওয়া অথবা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বা রমাজান মাসে আমরা অনেক সময় দেখেছি যে অন্য সময় হয়তো সে অসুস্থ হয়ে কারো কাছে সাহায্য চাইলে দশ বিশ পঞ্চাশ টাকা পেতেন, কিন্তু রমাজান মাসে এসে সাহায্য চাইলে হয়তো এমন কেউ দাঁড়িয়ে যাচ্ছেন, ঠিক আছে চলেন আপনার চিকিৎসায় যত টাকা লাগবে আমি দিব। এইভাবে মানুষের মন রমাজানের রোজার মাধ্যমে কি হয়, নম্র হয়ে যায়। মানুষের মন একদিকে সৎ কাজের দিকে শক্তিশালী হয়, সাহস সঞ্চার হয়, আমি রোজা রাখবো, রোজার মাধ্যমে নিজে এগিয়ে যাব, রোজার মাধ্যমে আমি আল্লাহর হুকুম পালন করব, এবং রমাজানের মাধ্যমে আমি একটি কৃতিত্ব অর্জন করব। কি কৃতিত্ব? যেই কৃতিত্বের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের বলছেন যে রোজা আমার জন্য রাখে আর আমি তাকে নিজে হাতে পুরস্কৃত করব। এই পুরস্কারটি গ্রহণ করার জন্য একটি বান্দার ভিতরে, মনের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয়। রমাজানুল মুবারকে রোজার মাধ্যমে এই যে মানসিক শক্তিটি তৈরি হয়, এই শক্তির দ্বারা সে পূর্ণ মাসে রোজা পালন করতে পারে, তারাবির নামাজ আদায় করতে পারে, নফল নামাজগুলো সে আদায় করতে পারে, কোরআন তিলাওয়াতে সে অংশ নিতে পারে, এইভাবে রাত্রি জাগরণ করে আরও ইবাদতের মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে এই জায়গায় বলছেন হে ইমানদারেরা, তোমাদের উপরে আমি সাওমকে ফরজ করে দিলাম কি জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরিশুদ্ধ হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব
যে এটি এমন একটি শক্তি যে শক্তির দ্বারা তুমি এগিয়ে যেতে পারবে এবং সেই সাথে পাপ থেকে বিরত থাকার মতো তোমার ভিতরে একটা কোয়ালিটি তৈরি হবে। রমাজান এবং রোজা দিনব্যাপী পানাহারকে ত্যাগ করার মাধ্যমে খাদ্য সামনে আসার পরেও অথবা তার নিজের স্ত্রী ঘরে থাকার পরেও পূর্ণ সে শক্তিশালী যৌবন সম্পন্ন যুবক হওয়ার পরেও যখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, অর্থাৎ এটা একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং, এবং এটা ট্রেনিং এর বলা যেতে পারে একটা প্রাথমিক একটা স্টেপ, যে সে হালাল বস্তুকে পরিত্যাগ করে, সে হালাল বস্তুকে ত্যাগ করে নিজেকে ত্যাগী একজন শক্তিশালী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। সুতরাং যে হালাল বস্তুকে সে পরিহার করতে পেরেছে, ত্যাগ করতে পেরে তার নজির স্থাপন করতে পেরেছে, সুতরাং যেটা হারাম বা যেটা নিষিদ্ধ সেটার তো ধারে কাছে যাওয়ার মতো কোনো প্রশ্নই আসে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আইয়ামাম মা'দুদাত, যে অল্প কয়েকটি দিন হিসেব করা, যে দিনগুলো দেখতে দেখতে চলে যায়, এটা হলো রোজার একটি নির্দিষ্ট সময়ের কথা, আইয়ামাম মা'দুদাত। তবে হ্যাঁ, তোমাদের ভিতরে যে ব্যক্তি অসুস্থ হবে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল লাহু ওয়া আন তাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছে যে তোমাদের ভিতরে রোজা তারা রাখবে যারা একটি সুন্দর সুস্থ পরিবেশে বসবাস করছে। একজন সফরে আছে রাস্তায়, যেখানে তার খাওয়া দাওয়া অথবা বিশ্রামের পরিপূর্ণ সুযোগ নেই, অথবা সে ইফতার করবে, সাহারি খাবে, রাতের খাবে, এই খাবারগুলো গ্রহণ করার জন্য তার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই, আল্লাহ তাদের জন্য একটি আলাদা সময় বেঁধে দিয়েছেন। আবার আরেক শ্রেণী আছেন যারা অসুস্থ, এমন অসুস্থ যেমন ধরা যেতে পারে আমাদের দেশে যারা বহুমূত্র বা ডায়াবেটিক্স রোগে আক্রান্ত, বা খুব কঠিন ধরনের হৃদরোগে আক্রান্ত, অথবা মারাত্মক ধরনের কিডনি সমস্যায় আক্রান্ত, যেই ব্যাধিগুলোর সঙ্গে ডাক্তারের সার্বক্ষণিক যোগাযোগ এবং চিকিৎসার উপরে নির্ভরশীল হতে হয়, যেখানে দীর্ঘ সময় পানাহার পরিহার করলে সমস্যা হতে পারে, এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দিয়েছেন যে হ্যাঁ, যদি তোমরা পরবর্তীতে সুস্থ হও তাহলে সেগুলো আদায় করে নেবে, আর যদি সুস্থ না হও তাহলে তোমরা সেগুলো ছেড়ে দিবে। এই ধরনের অপারগ ব্যক্তির জন্য একজন মিসকিনের খাদ্যের বিনিময়ে রোজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছেন। তবে যদি কেউ রোজা রাখতে পারে তাহলে সেটা তার জন্য কল্যাণকর। এভাবেই আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন এই রমাজানের কল্যাণ এবং রমাজানের মঙ্গল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাজান থেকে কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।